আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো M.V.Advancar-6 মেসাস নিজাম শিপিং লাইন্স এর প্যাকেজ নৌযান Advancar-6। এই নৌযানটি দুইতলা বিশিষ্ট ক্যাটামারিন জাহাজ, দ্রুত গতি এবং আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ একটি নৌযান Advancar-6। গত ঈদ উল ফিতরে ঢাকা বরিশাল ঢাকা নরুটে ডে সার্ভিসে যুক্ত হয় এই নৌযানটি। সকাল 8টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকা থেকে বিকেল 3টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঈদের ফিরতি ট্রিপের পরে এই নৌযানটিকে কেরানীগঞ্জ হাসনাবাদের ডকইয়ার্ডে নিয়ে আসা হয় এই নৌযানটির কিছু কাজকরণের জন্য। যে কাজগুলো করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গতিবৃদ্ধির জন্য গিয়ারবক্সের কাজ করানো হয়েছে এই নৌযানটির। এই নৌযানটির সকল কাজ সম্পন্ন করা হয়েছে বেশ কিছুদিন আগে। আশা করা যাচ্ছে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা এই নৌযানটি আগের থেকে বেটার সার্ভিস দিবে। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই নৌযানটির গিয়ারবক্স কাজ করানোর পরে এবং লঞ্চটির যে টুকিটাকি কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে অলরেডি, তারপরও সার্ভিসে না আসার কারণ হলো যাত্রী সংকট। বর্তমানে বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল যে ডে সার্ভিসে যে যাত্রী হচ্ছে তা খুবই কম, যেটুকু যাত্রী হচ্ছে গ্রিন লাইন 3 এই নৌযানটি যাত্রী পরিবহন করে আসছে, যার কারণে নৌযানটি যুক্ত হতে পারছে না। আসন্ন কোরবানির ঈদে যাত্রী সংকট কাটিয়ে নৌযানটি সকাল 8টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে বিকেল 3টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই নৌযানটি। তো কোরবানির আগেই নৌযানটি আবার পুনরায় সার্ভিসে যুক্ত হবে। আসন্ন কোরবানির ঈদের ফিরতি ট্রিপের পরে যদি যাত্রী সংকট থাকে তাহলে হয়তো এই নৌযানটি অন্য কোনো রুটে সার্ভিসে দেখা যেতে পারে, এমনটাই জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।